সার্বক্ষণিকই বিমাতা সুলভ আচরণ করে চলেছে। আমরা বিভিন্ন পত্র পত্রিকা প্রিন্ট মিডিয়া টেলিভিশন মিডিয়ার মাধ্যমে জানতে পারছি এবং আমাদের মাঝে যে সকল অধিকার বঞ্চিত নিবন্ধনধারী ভাই ও বোনেরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অবৈতনিকভাবে শিক্ষক হিসেবে এখন পর্যন্ত চাকরি করে যাচ্ছে, যাদের বয়স 35 পার হয়ে গেছে, অনেকের বয়স 40, 45, 48 বছর পর্যন্ত হয়ে গেছে, এর দায়ভার এনটিআরসি কোনো মতে অধিকার করতে পারে না। আজ 35 বছর পার হয়ে গেছে, আবেদনের বয়স শেষ হয়ে গেছে, চাকরিতে শর্তহীন নিয়োগে যাচ্ছি, সালে আত্মহতি দেব। আমরা যারা আছি আমাদের শর্তহীন ভাবে প্যানেল ভিত্তিক নিয়োগের ব্যবস্থা করেন। আপনারা এতদিন আমাদেরকে যেভাবে অধিকার বঞ্চিত করে রেখেছেন সেই অধিকার আমাদেরকে ফিরিয়ে দিন। 60,000 জল সনদধারী বাংলাদেশের ভিন্ন প্রতিষ্ঠানে জাল সনদে ছল চাতুরির মাধ্যমে এনটিআরসি লক্ষ লক্ষ টাকা ঘুষ বাণিজ্য করে যে সমস্ত অবৈধ শিক্ষকদেরকে এখন পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানে পদায়ন করে রেখেছেন তাদেরকে বের করবেন, তারা অবৈধ, আমরা একমাত্র বৈধ সনদধারী শিক্ষক। এই সমস্ত বৈধ সনদধারী শিক্ষকদের দ্বারা যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিয়োগ দেওয়া হয়, বাংলাদেশের এই সংকটকালীন মুহূর্তে মানুষ গড়ার কারিগর হিসেবে আমরাই পারি বাংলাদেশকে একটা সুন্দর শিক্ষিত সমাজ উপহার দিতে। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি দাবি আদায়ের জন্য, মনে রাখবেন আমরা এই দাবির এক বিন্দু পিছু নড়ব না, জীবন দেব, আত্মাহতি দেব, পিছিয়ে যাব না। আমরা বিগত 2022 সাল থেকে আজ অবধি ন্যায্য দাবি আদায়ের জন্য রাস্তায় ঘুরছি, আর রাস্তায় নয়, এবার আমরা হয় আপনাদেরকে অবৈধ আসন থেকে টেনে নামাবো, নচেত আমাদের চাকরির নিশ্চয়তা বিধান করব। অবৈধ যারা অবৈধ নিবন্ধন, যারা অবৈধভাবে আপনারা নিয়োগ দিয়েছেন তাদের জাল সনদধারী আছে তাদেরকে চিহ্নিত করে আমাদের বৈধ নিবন্ধন সনদধারীদেরকে নিয়োগ দিতে হবে। আমরা যারা এখানে আছি ভাইরা আমার, এ পর্যন্ত অনেকগুলো আন্দোলন হয়েছে, আপনারা প্রতিটি আন্দোলনে বিভিন্ন ধরনের তালবাহানা করেছেন, দেখতেছি দেব, আপনারা বলছেন বিভিন্ন ধরনের গণ বিজ্ঞপ্তি দিয়েছেন, এই গণ বিজ্ঞপ্তিতে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে এক একটা বিজ্ঞপ্তিতে আবেদন করেছি, কিন্তু আপনারা গণ বিজ্ঞপ্তি দিয়েছেন শুধুমাত্র প্রত্যক্ষ দেখা মানে প্রদর্শনের জন্য, কিন্তু আমাদেরকে নিয়োগ দেন নাই। আপনারা আগেই লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সেই পদগুলোতে অবৈধ ভাবে নিয়োগ দিয়ে আমাদের নিয়োগের পক্ষে রুদ্ধ করে রেখেছেন। কাজেই আজকের এই আন্দোলন থেকে আমি দায়িত্বহীন ভাবে বলতে চাই, যে কোনো মূল্যে যে কোনো শর্তে প্রয়োজন পদে প্রজ্ঞাপন জারি করে আমাদের বৈধ সনদধারীদের শর্তহীন নিয়োগের ব্যবস্থা করুন এবং এই বাংলাদেশকে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতি ও কলুষিত মুক্ত করার জন্য পদক্ষেপ নিন, না হলে কিন্তু এর ফল ভালো হবে না। আমরা বৈধ সনদধারী আর কতদিন অপেক্ষা করব, অপেক্ষার প্রহর গুনতে গুনতে আমাদের 40-45টা বসন্ত চলে গেছে। আপনি আজকে যে আসনে বসে আছেন আপনারা মনে করছেন যে এটা আমাদের পৈতৃক সম্পত্তি, অবৈধভাবে বিভিন্ন কার্যক্রম চালিয়ে আপনারা পার পেয়ে যাবেন, কিন্তু না, এটা আর হতে দেওয়া হবে না। আমার অধিকার আমাদেরকে ফিরিয়ে দিন, আমার ভাই বোনেরা রাস্তায় কেন, এদেরকে শর্তহীন নিয়োগের ব্যবস্থা করে দিন।